আমি খেতে বসেছি আর মামুনি এখানে সোনাকে নিয়ে হাঁটছে। কাণ্ডটা বলো কাকি, শুধু একটু পাকা বাচ্চা। মামুনি রীতিমতন স্লো মোশন থেকে জোরে জোরে দৌড়াচ্ছে এবার, আর ও খিলখিল করে হাসছে, বুঝতে পারছে যে গাড়ির স্পিড বেড়ে গেছে। আমি বলছি কি মামুনি, তোমার আর আলাদা করে লেবুর জল খেতে হবে না, এমনিতেই হয়ে যাবে, এবার এমনি সব ঝরে যাবে। এমনি সময় প্রচুর চেষ্টা করতে হয়, এখন এমনি এমনি ঘুমিয়ে পড়েছে। বলছে জোরে জোরে হেঁটেছে তো ওটাতেই হাসতে হাসতে ঘুমিয়ে পড়েছে। বুঝে শুনেই ওর নাম দেওয়া হয়েছে দুষ্টু বুড়ি। কে দিয়ে দুষ্টু বুড়ি? ওর অনেকগুলো নাম ছিল কাকি, সব নাম কেটে কুটো ও শুধু দুষ্টু বুড়িতে এসে থেকেছে। এই যে সোনাই না ছোনাই, এখানে আমাদের টিফিন রেডি, একটা খাওয়া হয়ে গেছে অলরেডি, আর একটা বাকি রয়েছে, এটা খাবো, খেয়ে আমি স্নানটা করে আসি। ততক্ষণে ও ঘুমিয়ে পড়েছে, ও ঘুমটা দিয়ে উঠতে উঠতে আমার স্নানও হয়ে যাবে। ঝটপট ঝটপট ঝটপট, তারপরে আমরা দৌড়বো। হ্যাঁ, ঠামের তো কমে গিয়ে একটা জায়গায় দাঁড়াবে, আর আমার কমতে শুরু করলে আমার আর দাঁড়াবে না, শুধু হাড্ডি গুড্ডি গুলো পড়ে থাকবে। সীমা কাকিদের গাছে হয়েছে? আমি কালকে সারাটা দিন দেখছি আর ভাবছি কি এটা মনে হয় কুমড়ো, ফালিটা দেখো পুরো কুমড়োর মতন, এটা নাকি পাকা পেঁপে। চলো এইটুকু কেটে গতি করি একটা, খুব একটা মিষ্টি হবে বলে তো মনে হয় না, খুব একটা মিষ্টি হবে না, বুঝলে সাদা সাদা রয়েছে মিষ্টি। কাঁচা কুমড়ো কেটে রাখলে যেমন লাগে ঠিক সেরকম লাগছে, খুব বেশি টুকরো আর কিছু করিনি। চলো সবাই একটা একটা করে খাওয়া যাক। কাকি ও সান দিচ্ছ, দিয়ে নাও মামুনি নাও, কেমন দেখো তো খেয়ে। তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই, সোনুর এইচএস স্টার্ট হয়েছে তো ওই জন্য পড়ছে, যার কারণে ওকে খুব একটা দেখানো হয় না, আর এখন ওর পরীক্ষাটা খুব ভালো করেও দিয়েনি। তারপর যখন আবার ফ্রি টাইম থাকবে তখন তোমাদের সাথে ডেফিনেটলি আমাদের ফোন শুটি মজা সবকিছু শেয়ার করবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না, ও আগে ভালো করে পরীক্ষা টরীক্ষা দিয়ে দিক। তোমরা সবাই আশীর্বাদ করো যারা বড় আছো, যেন ওর পরীক্ষার রেজাল্ট খুব 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 ভালো হয়, ও যেন ফার্স্ট ডিভিশন পায়। তো সেই জন্যই আলাদা করে ওকে দেখানো হয় না, আর সোনামার পাশে একটু বসে। কি বলতো, এই সময়টা না মানে এইচএস বলো বা মাধ্যমিক বলো, এই সমস্ত মানে মেন পরীক্ষাগুলোর সময় একটু মা পাশে থাকলে খুব ভালো লাগে। তো এই সব মিলিয়ে মিশিয়ে আর আলাদা করে তোমাদের সাথে কিছু শেয়ার করি না। সোনুর পরীক্ষার জন্য তোমরা অনেকেই অল দ্য বেস্ট বলেছো, আমি তোমাদের সকলের হয়ে সোনুকে বলে দেবো। আর ডোনাও কালকে জিজ্ঞাসা করছিল দিদি ভাইয়ের পরীক্ষা কেমন হচ্ছে, ভাইয়ের সবে একটা পরীক্ষা হয়েছে আর সেটাতে যতদূর ওর কাছ থেকে শুনলাম ওর খুব ভালো হয়েছে পরীক্ষা, আর অনেক কিছু কমনও পেয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পরীক্ষা ভালো হোক আর খুব ভালো রেজাল্ট করুক, এটাই চাই। আর এদিককার আমাদের রান্নাবান্না অনেকখানি কমপ্লিট। এটা কি শাক মা, লাউ শাক না কোনো শাক? লাউ শাক, লাউ শাক। আর ওদিকে ভাত বসে গেছে। আর প্রেশারে কি দিয়েছো? কি বলে পেঁপে, পেঁপে পেঁপে কি হবে তরকারি? আচ্ছা, আর ওই জন্যই কি আলু টালু রেখেছো? ওটা মাছের। কি মাছ আজকে? আজকের মাছ আছে দু রকমের, একটা কই মাছ আর দুটোই হবে। দুটো বলতে সে তো ওই সন্ন্য তো কালকে পরীক্ষা ওর জন্য এনে রেখেছে, কালকে ভাত ভিজে দেবে, তাই ওর জন্য সঙ্গে আর দুই এক পিস এনেছে, কেন ওই কই মাছ তাহলে বাচ্চা পাটি খেতে অসুবিধা হয়ে যাবে, ও তো খাবেই না। হেব্বি কাটা, ওর জন্য প্রচুর কাটা। কাকি খাও কই মাছ? না কাকি, আমাদের তাহলে কই মাছ ফল মাছ এগুলো আমি খাই না। কিসের জন্য ভালো লাগে না, না কাটা ঠাটার জন্য? ভালোই লাগে না, আমুদি মাছ ভালো লাগে। তারপরে তোমার ওই কি বলে মা, ওই পুঁটি মাছের মতন আর একটা মোড়লা মাছ ভাজা খুব ভালো লাগে।
এগুলো ভালো লাগে, পেটির মাছ তো কোনো কথাই নেই, কিন্তু এই যে কই মাছ টাচার পাবদা মাছ সব থেকে অসাধ্য লাগে। পাবদা মাছ শোনো কি ভালো খায়, আমার পাবদা মাছ একেবারে ভালো লাগে না, বড় মাছটা দেখলেই আমার ভয় করে খাবো কি। তবে এখন দৌড়লেই শোনো আমি মিথ্যে বলে তবে এটাই দুটো স্বার্থ আছে, এক তো সোনা কমেই পড়ছে আর দ্বিতীয় হচ্ছে মামুনির চেহারা কমে যাচ্ছে। মামুনির আলাদা করে কোনো কষ্ট করতাম না, সেটা সত্যি কিনা বলো? ওই তো ঘুমিয়ে পড়েছে, চলো ও ঘুমিয়ে পড়ুক, ওকে মামনি খুলে দিলাম, এখন সবাইকে খেতে টেতে দেবো, ঘুমিয়ে পড়লে এখন মামনি ওকে শুইয়ে দিয়ে আসবে। তো এবার আমি একে একে খেতে দিয়ে দিই। দাদু একটু গেছিল আদর করতে, ঘুমের সময় কোনো খাতির নেই, তাই না? ঘুমের সময় কারো ভালো লাগে? ঘুমের সময় কোনো খাতির নেই সত্যি। দাদা গোপু দাদা গো, গরম হয়ে যাচ্ছে পরিবেশ না? এই যো সোনাপুরি, কই কই? ওই যে গোপু দাদা, কই মাম্মা? ওই যে গোপু দাদা, তুমি গোপু দাদার সাথে কত খেলেছো তুমি জানো? গোপু দাদার সাথে কত খেলেছো তুমি? ভুলে গেছি, কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছে। এত মন খারাপ করছিলাম, জিনিসটা আসছে না আসছে না করে আজকে চলে এসেছে। এই দেখো সরো একটু, দেখার জন্য ওর পাপা দাঁড়িয়ে রয়েছে, মেয়ে আমার দাঁড়িয়ে রয়েছে, যে জিনিসটা কি আদেও, জিনিসটা স্পেশাল জিনিস মাম্মা, আরো অনেক কিছু আসবে, আপাতত এইটা এসেছে, এটার জন্য বেশি এক্সাইটেড ছিলাম আমি। এই যে মাম্মা এসে গেছে, আমি প্রথমে স্মলটাই অর্ডার দিয়েছি, এটা সব 50 গ্রাম করে রয়েছে, তারপরে এটা ফোড়াক, এরপর আমি আরো বেশিটা অর্ডার দেবো, আর এর সাথে এই যে টুলস গুলো রয়েছে যেগুলো দিয়ে আমি টুকিটাকি কাজ, যেগুলো আমার করার মানে জুয়েলারি বানানোর সময় আমার যেগুলো একটু লাগবে সেই সমস্ত টুলস গুলো এই যে এর মধ্যে রয়েছে। প্রত্যেকটা কালার সুন্দর, ভালো লাগে মামনি কালার গুলো? জিনিসটা এত নরম না, হাতে ধরতেও খুব ভালো লাগে। তো এসে গেছে ফাইনালি, এবার জিনিসগুলো যখন ঝটপট বানাবো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো, তোমরা বলো যে কেমন লাগছে দেখতে, আর আমি যতটা না ভেবেছিলাম তার থেকেও জিনিসটা সুন্দর এসেছে, কালার গুলো ওখানে যতটা না ভালো লাগছিল এখানে আরো সুন্দর কালার গুলো। এই যে কি হারে পা চালাতে পারে, ফুটবলে ভর্তি করবো, দাঁড়াও তোমায় ফুটবলে ভর্তি করিয়ে দেবো, এত পা যখন চলে। অর্ধেক ঘুমে রয়েছে, বারবার আদর করছি ঘুমিয়ে পড়ছে, আর যেই আবার ওর গায়ের সামনে পাশ দিয়ে হাত সরিয়ে নিয়েছি সাথে সাথে উঠে যাচ্ছে। দেখো অনর গল পা চালিয়ে যাচ্ছে, অনর গল ভর্তি হবে ফুটবলে, আর ওকে আদর করে ঘুম পাড়াতে পাড়াতে আমি ক্রমশ ওর বালিশের ওপরে উঠে যাচ্ছি আর ও ক্রমশ ওর বালিশ থেকে নিচে নেমে যাচ্ছে। পুরো বিছানাটা জুড়ে বালিশ যদি করি মাম্মা, কি রে বিছানাটা জুড়ে যদি বালিশ করি, দেখো কি আদর কাই, কি আদর কাই, কি আদর কাই, পাকা বুইটা খুব আদর খেতে শিখেছে গো। এই দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমের ঘোড়া আছে, একটু আদর করলেই ঘুমিয়ে পড়বে। ওরে বাড়ি, ওরে বাড়ি, কি ঘুমোবে? আচ্ছা ঠিক আছে, মাম্মা যে চুলটাই সরাচ্ছি আরেকটা চুল পেয়ে যাচ্ছিস।
কানেরটা ডিজাইন শেয়ার করার জন্য বহুদিন ধরে আমার কমেন্ট আসছিল। আমি তাদেরকে রিপ্লাইও দিয়েছিলাম যে তোমরা এই ডিজাইনটার সাথে আরো অনেক ডিজাইন দেখতে পাবে, আমরা জুয়েলারি কালেকশন ভিডিওটা তোমরা দেখতে পারো। তারা হয়তো দেখেছো, কিন্তু আরো যত দিন যাচ্ছে আমি দেখছি আরো নতুন নতুন কমেন্ট আসছে এই কানেরটা দেখার জন্য। তো চলো আজকে তোমাদেরকে আরো একবার শেয়ার করে দিই এই কানেরটা। তো এখান থেকে হয়তো তোমরা বুঝতে পারবে না, তো পড়া অবস্থাতে একবার দেখে নাও, আর খুলে আমি তোমাদেরকে কাছ থেকে আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই রকম অনেকখানি ডিজাইনটা, আর চলো এবার খুলে তোমাদের দেখিয়ে দিই। একবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আরো যদি জুয়েলারি কালেকশন তোমরা দেখতে চাও তো আমি আলাদা করে জুয়েলারি কালেকশন ভিডিও শেয়ার করে দিয়েছি, ওখানে আমার বেশ কিছু জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করা রয়েছে, তোমরা অবশ্যই সেই ডিজাইনগুলোও দেখতে পারো। আর একটা কমেন্ট যেটা আসছিল, দিদি তুমি একটু যদি খুলে বলো তাহলে খুব উপকার হয়, আমি প্রেগনেন্সি প্ল্যানিং করছি। তো তুমি কবে প্রেগনেন্সি প্ল্যানিং করেছো আর কবে কনসিভ করেছো, আর সেই সময় কি তুমি আলাদা করে ডক্টর দেখিয়েছো? এটা বেশ কিছু মেয়েদের প্রশ্ন আমার কাছে আগেও অনেকবার এসছে, আমি তাদেরকে তখনই উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি মনে করি এই জিনিসটা ভীষণই সেন্সিটিভ আর এই জিনিসটাকে ফেলে রাখা একদমই ঠিক না। মোটামুটি আমি সবার কমেন্টেরই আনসার করার চেষ্টা করি, কিন্তু প্রেগনেন্সি রিলেটেড যে কোনো কমেন্টের আমি সবার আগে আনসার করার চেষ্টা করি, কারণ তারা অনেকটা আশা নিয়ে জিজ্ঞেস করে। এবার সেই উত্তরটা না পেলে হয়তো মনটা অনেকখানি খারাপ হয়ে যায়, আর সেই উত্তরটা যদি ওরা পেয়ে যায় তাহলে হয়তো কিছুটা হলে উপকার হয়। তো সেই সব ভেবেচিন্তে আমি তাদেরটা চোখে পড়লে সবার আগে আনসার করি। তো তেমনই আগে আমি অনেকবার বলে দিয়েছিলাম, যারা এখন নতুন জিজ্ঞাসা করছো যে সেই সময় আমি কী করেছি, ডক্টর দেখিয়েছিলাম কি না, আলাদা করে উনি কোনো আমাকে মেডিসিন সাজেস্ট করেছিল কি না, তো তাদেরকে বলি যে না আমি আলাদা করে ডক্টর দেখাইনি, কিন্তু তোমরা যারা প্ল্যানিং করে বেবি নিচ্ছ, মানে বেবি প্ল্যানিং করছো, তারা একবার ডক্টর দেখিয়ে নিতে পারো। আমি যে মান্থে প্রেগনেন্সি প্ল্যানিং করেছিলাম সেই মান্থেই কনসিভ করেছি, হতেই পারে দু এক মাস এগিয়ে পিছিয়ে গেল, তার জন্য মন খারাপ একেবারে করবে না, মনে আনন্দ রাখবে। আর মানে এটা আশা রাখবে যে না একবারে হলো না, দুবারে হবে, দুবারে না হলে তিনবারে হবে, কিন্তু হবে। আর এই সময়টাতে চেষ্টা করবে ডক্টরের সাজেশন ছাড়া বাইরে কোনো ওষুধ না খাওয়ার, প্ল্যানিং এর টাইম থেকে এটা মাথায় রাখবে। আলাইতের সময় আমাদের ঘুম আসে না, হাসু হাসু করতে ইচ্ছা করছে, তাই মাম্মা ম্যাডাম পায়ে দোল দিচ্ছে, কিন্তু কোনো কাজ হবে না। আমি দু হাত এক ভাইয়ের মুখের মধ্যে দিয়ে দেবো, কোনো কাজ হবে না। এখন এখন আমি জাগু করবো, খেলু করবো, গপ্প করবো, হাসু হাসু করবো, আর মাম্মাম যতই ঘুম পাড়ানোর চেষ্টা করুক সব বৃথা, সব বৃথা, তাই তো, তাই তো, সব বৃথা। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, প্যাক 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 প্যাক। চোখে তো এখন ঘুম নেই, কিন্তু মাম্মাম যেন তেন প্রকারে আমাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করবে, আর সেটা দেখে তোমরা সবাই ঘুমিয়ে পড়বে, তাই জন্য তার আগেই তাতা করে দিই, তাতা 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 তাতা, গুড নাইট।